নবাকে আমার ছোটবেলার কাহিনী জানতে চাই, ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে কেটেছে? খুবই ফুর্তির ছিল আসলে, যেটা বলা যায়। কারণ হচ্ছে যে মানে আমার ধরেন আপনারা যেটা পেয়েছেন ওটার মধ্যে একটা বাইন্ডিংস ছিল বা ফ্রিডম, একটা লিমিটেড ফ্রিডম ছিল। তারপরে আমাদের জেনারেশনটা ছিল, আর এখনকার জেনারেশন হচ্ছে একদম ফার্মের মুরগি, ওরা আসলে মানে সবকিছুই আছে বাট হচ্ছে চার দেয়ালের ভিতরে। কিন্তু আমি দুটোই পেয়েছি। আচ্ছা, যেটা হচ্ছে যে যেমন আমি একদম পাড়ার মধ্যে ক্রিকেটও খেলেছি, আমি সাইকেলও চালিয়েছি, খোলা মাঠে আমি মানে লাফালাফিও করেছি, বিকেলবেলা আমি হয়তো বা চোর পুলিশও খেলেছি, আবার ঠিক একই ভাবে হয়তো বা কম্পিউটারে বসে গেমসও খেলেছি। তো যেটা হচ্ছে যে একদম দুটার একটা তালমিল রেখে ছোটবেলাটা আমার কেটেছে। এই যে ছোটবেলার তো মজার মজার কথা বলছিলে, এমন কেউ কি আছে যাকে তুমি মিস করো বা এখনো তার স্মৃতিগুলো তোমার মনে দাগ কেটে আছে? হ্যাঁ, আসলে অনেককে মিস করি, তাদের সবার মধ্যে আসলে আমার নানুকে অনেক বেশি মিস করি। কারণ নানুকে আমি অনেক বেশি দিন পাইনি, আমার যখন 6 বছর তখন নানু মারা গেছেন। কিন্তু নানুর কিছু কিছু জিনিস এখনো মনে আছে, যেমন নানু সবসময় নামাজ পড়ে 3টা তালি দিতেন। আচ্ছা, মানে মুখ মানে নামাজের মধ্যে উনি আর কি কথা বলতেন না, তো 3টা তালি দিতেন। তালি মানে হচ্ছে যে নানু ডাকছে, এখন হচ্ছে ফুয়ের টাইম। তারপর হচ্ছে উনি যেহেতু একটু ইয়ে হয়ে গেছে, উনি জাউ খেতে খুব পছন্দ করতেন, ভাত খুব নরম করে দুধ দিয়ে উনি জাউ বানিয়ে খেতেন, তো ওটা আবার আমি সঙ্গে সঙ্গে খেতাম। তো ওই ছোট ছোট বিষয়গুলো খুব মিস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেলার সাথীরা কেমন ছিল? খেলার সাথীরা চমৎকার ছিল, সবাই আমার থেকে মোটামুটি বড় ছিল, আর যেগুলো ছিল ওগুলো আরো ছোট। আচ্ছা, আমি আসলে বড়দের সঙ্গে সবসময় খেলতাম, ওই সময়গুলো মনে হয় আমি আমার বাসায় কম ওদের সাথে বেশি থেকেছি, কারণ আমাকে খুঁজে পাওয়া যেত না। মানে কেমন দুষ্টামি করতে, মানে সেগুলো কি আছে, ধরা পড়েছে কখনো, মার খেয়েছো, এই জাতীয়? না, ওই ধরনের মানে কোনো বাদরামি করতাম না। যেটা হচ্ছে যে আমরা একসঙ্গে হয়তো গল্পই করে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বা হয়তো ওই যে কাগজ কলমে ইয়েই খেলে যাচ্ছি, নাম দেশ ফুল ফলি খেলে যাচ্ছি, আমরা দিনে মানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে আমরা করছি, তারপর গান শুনছি, সাজুগুজু করছি, এই করছি আমরা। আচ্ছা আচ্ছা, স্কুল জীবনের কথা বলো। স্কুল ইট ওয়াজ অ্যামেজিং, আমার সারা জীবন একটাই স্কুল ছিল, আমি কখনো যে স্কুল সুইচ করি না। ওই একবারে 9 উঠে তারপর ও-লেভেল, এ-লেভেল ওগুলো তো আর কি, তারপরে আফটার স্কুল। স্কুল আমার আমার স্কুল ছিল লরেটো। আচ্ছা, তো একদম নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত এক স্কুল, একই স্কুল, একই ফ্রেন্ডস, একই ও স্কুলের ফ্রেন্ডসরা। তোমার স্কুলের ফ্রেন্ডস সঙ্গে এখনো যোগাযোগ, এখনো যোগাযোগ আছে, কারণ হচ্ছে ওরা জানে যে আমি আসলে মেইনটেইনটা করতে পারি না, ব্যস্ত থাকি, যে জন্য হয়তো আমি যোগাযোগ, কিন্তু ওরা প্রতিনিয়ত কিছু হলেই হয়তো আমাকে ফোন করছে, বা কোনো কিছু হলে মনে করে দিচ্ছে, শোন অমুক দিন কিন্তু অমুক জায়গায় আমরা একসঙ্গে হচ্ছি, মনে করে চলে আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা না যেতে পারলেও, না যেতে পারলেও হয়তো জানায়। আচ্ছা, তারপর ওদের অনেক সময় হয় যে তাল ছুটে যায়, যে ওরা কি নিয়ে কথা বলছে আমি জানি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন তো সার্কেল একেবারেই আলাদা, ওদের ওদের সঙ্গে এতটা সময় থাকে না, ওরা আবার বুঝায় যে এটা এই ঘটেছিল, এটার হচ্ছে মানে পুরো গল্পটা আগে বলে, যেন আমি ওদের সঙ্গে মানে গল্পটা বুঝতে পারি। তো ওরা অসম্ভব কোঅপারেট করে। নোভা, এই নামটা রাখার পেছনে কি কাহিনী? কি আমার ভালো নাম তো ফারজিন বিনতে ফিরোজ। আচ্ছা, ডাক নাম ছিল অনুভা। আচ্ছা, অনুভা থেকে সবাই নোভো নোভো করতো। আচ্ছা, তো তখন আবু নোভার মিনিংটা বের করলো, যে নোভা নামের মিনিংটা আসলে কি। নোভা নামের মিনিংটা হচ্ছে যখন আকাশে বিদ্যুৎ চমকায় যে আলোটা হয়, সে আলোটা হচ্ছে নোভা। আচ্ছা, তো তখন নামটা চেঞ্জ করে নোভা রাখা হলো। আচ্ছা।